আমাদের একটা ইয়াং। কোয়েশ্চেন জি বলো, কোশ্চেন বলো। স্যার, আমাদের কম্বাজ যে চ্যাপ্টার ছিল, ওই কম্বাজ চ্যাপ্টারে আমরা যেটা করছিলাম, ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি। তো স্যার, এই যে স্যার আপনি স্যার আমাদের স্যার চার্ট দেখাইছিলেন, বা স্যার ইয়ার্ন ইভেননেস, ইয়ার্ন ইমপারফেকশন, দেন স্যার আরো অনেকগুলো দুইটা তিনটা ছিল হুম হুম দেখে মনে করছিলাম ইয়ার্ন ইনস্ট্যান্ট। তো স্যার এখন স্যার বইয়ের মধ্যে যেটা করা, স্যার বইয়ের মধ্যে একদম অনেক কঠিন স্যার, মানে মানে অনেক বেশি স্যার, মানে লেখাগুলো আমার ভিতরে যে লেখাগুলো স্যার ওগুলো অনেক বেশি কঠিন লাগছে। বইয়ের আমি লেখাটা যদি আমি স্যার কমাই দেবো কিছুটা ইনশাল্লাহ, বইয়ের লেখাটা আমি ইনশাল্লাহ কমাই দেবো। আমার সাথে এখন ক্লেনের বইটা নাই তো, এই জন্য দিতে পারতেছি না। ক্লেন অনলাইনে নাই স্যার আপনার সেভ করা না সাইজে? ওই আছে, কিন্তু হচ্ছে আমার ক্লেনের বইতে দাগ দিয়ে রাখা যে এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন। তবে ইমার্জেন্সি মোডে যদি কখনো চলে যাই তখন হচ্ছে সফট কপি থেকে দাগ দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, তো রোভিং আর কোনো প্রশ্ন আশা করি নাই নাকি? ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। রোভিং ফ্রেমটা আমরা যদি হচ্ছে ফ্লো চার্ট ফলো করি তাহলে এটা হচ্ছে ড্র ফ্রেম 2 এর পরেই আমরা রোভিং ফ্রেমকে পাবো ফ্লো চার্টে। তো তার মানে ড্র ফ্রেম থেকে আমরা যে ফিনিশার ড্রোন স্লাইভারটাকে পাই, এই ফিনিশার ড্রোন স্লাইভারটাকে নিয়েই হচ্ছে আমরা রোভিং ফ্রেমে এসে ফিট দিয়ে দিব। আর রোভিং ফ্রেম থেকে ডেলিভারি ম্যাটেরিয়াল পাবো হচ্ছে আমরা রোভিং, আর রোভিংটাকে যেই প্যাকেজের মধ্যে আমরা রাখি প্যাকেজটাকে আমরা বলবো হচ্ছে রোভিং ববিন। এখানে ডিসপ্লেতে আমরা কিন্তু একটা রোভিং ফ্রেম দেখতে পাচ্ছি, আর এই রোভিং ফ্রেমটা হচ্ছে যেমন এই যে মেশিনের নিচের দিকে রোভিং ববিন দেখা যাচ্ছে সারিবদ্ধ অনেক অনেক রোভিং ববিন। এখানে কোনো ড্রোন স্লাইভার আমরা দেখতে পাচ্ছি না, কারণ ড্রোন স্লাইভার গুলি হচ্ছে মেশিনের পিছনের অংশে ফিট দেওয়া হয়, এটা হচ্ছে মেশিনের সামনের দিকে। তো আমরা স্লাইডটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে ফিড এবং ডেলিভারি ম্যাটেরিয়াল, যে আমরা যতই যদিও মাত্রই বলে ফেলছি আমরা রোভিং ফ্রেমে আমরা ফিড হিসেবে দেই হচ্ছে ড্রোন স্লাইভার, এবং ড্রোন স্লাইভারটা হচ্ছে ক্যান আকারে থাকে, আর আমরা ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে পাইছি কোন একটা রোভিং পেয়ে যাই। আর এই রোভিংটা যে প্যাকেজের মধ্যে পেঁচানো হয় সেই প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। আচ্ছা, তো রোভিং ববিনটা আমরা যখন পেয়ে যাই, এখন আমরা আরেকটা আলোচনার দিকে চলে আসি। তাহলে ফিড এবং ডেলিভারি নিয়ে আমাদের ধারণা হলো, এরপরে হচ্ছে আমাদের রোভিং ফ্রেম কি কি কাজ করে। রোভিং ফ্রেম আসলে খুব সিম্পলি সে তিনটা কাজ করে। প্রথম কাজ হচ্ছে সে স্লাইভারকে ড্রাফট দেয়, ড্রাফট দিয়ে চিকন একটা রোভিং এ পরিণত করে। ড্রাফট দেওয়াটা কেন জরুরি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কারণ আমি যদি এই মোটা একটা স্লাইভার থেকে একটা রোভিং এ পরিণত করতে চাই, চিকন একটা রোভিং এ যদি পরিণত করতে চাই, আমাকে কিন্তু অবশ্যই হচ্ছে ড্রাফট দেওয়া লাগবে। প্রথম পয়েন্ট লেখা আছে অ্যাটেনুয়েশন অফ স্লাইভার। তো অ্যাটেনুয়েশন অফ স্লাইভার দিয়ে আসলে এই ড্রাফটটাকেই বোঝানো হয়েছে। যদিও অ্যাটেনুয়েশন শব্দটার সাথে ড্রাফটের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু আপাতত আমরা এই পার্থক্যটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। অ্যাটেনুয়েশন দিয়ে আসলে এখানে আপাতত আমরা বুঝে নিতে পারি যে এখানে ড্রাফটকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, যে ড্রাফট দেয়া হচ্ছে, যে স্লাইভারকে ড্রাফট দিতে হবে, এটাই আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইনসার্শন অফ টুইস্ট ইন অর্ডার টু হোল্ড দ্য ফাইবার্স টুগেদার, অর্থাৎ আমাকে সামান্য পরিমাণ টুইস্ট দিতে হবে। খেয়াল রেখো, আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্সে কিন্তু আমাদের রোভিং ফ্রেমটাই হচ্ছে প্রথম জায়গা যেখানে আমাদেরকে হচ্ছে কিছু পরিমাণ টুইস্ট দিতে হয়, এবং এই টুইস্টের পরিমাণটা খুবই কম, স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিতে হয়, যেন কোনো মতে রোভিংটা হচ্ছে ছিঁড়ে না যায়, যেন সে টিকে থাকে। টুইস্ট আবার বেশি দিলেও সমস্যা আছে, কি সমস্যা ওইটা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তাকে দিতে হবে। তাহলে দুইটা কাজ পাওয়া গেল, একটা হচ্ছে ড্রাফটিং আর একটা হচ্ছে টুইস্টিং। সবার শেষে যেটা লেখা আছে ওয়াইন্ডিং অফ রোভিং ইন এ সুইটেবল প্যাকেজ, এই যে যে রোভিং ববিনটা ছিল এই রোভিং ববিনের একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমাকে একদম পারফেক্টলি কম্প্যাক্ট একটা প্যাকেজ বানাতে হবে, কম্প্যাক্টলি তাকে ওয়াইন্ডিং করতে হবে। তো এই এই পারফেক্টলি ওয়াইন্ডিং করতে পারার যে পদ্ধতি, এটাই হচ্ছে বলা হয় হচ্ছে ওয়াইন্ডিং। তাহলে আমার সব মিলাই আমরা রোভিং ফ্রেমের তিনটা কাজ পেলাম। একটা হচ্ছে রোভিং ফ্রেমে প্রথমেই আমার স্লাইভারকে ড্রাফট দিতে হবে রোভিং এ যাওয়ার জন্য, চিকন করার জন্য ড্রাফট দিতে হবে। তারপরে হচ্ছে রোভিংটা যেন অনায়াসেই ছিঁড়ে না যায়, এই জন্য তার মধ্যে স্লাইটলি হচ্ছে টুইস্ট দিতে হবে তাকে। আর সবার শেষ কাজ হচ্ছে এই টুইস্টেড রোভিংটাকে একটা প্যাকেজে হচ্ছে ওয়াইন্ডিং করে ফেলতে হবে। তাহলে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং, এই তিনটাই হচ্ছে আমার রোভিং ফ্রেমের বেসিক কাজ। স্যার হ্যাঁ বলো।
স্যার অ্যাটেনশনও কি শব্দ দেখলাম স্যার প্রথম শব্দের মানেটা কি স্যার অ্যাটেনশন আসলে এটা দিয়েও মাস পার ইউনিট লেন্থ রিডাকশনকে বোঝায় ড্রাফটের মতোই কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে আপাতত সূক্ষ্ম পার্থক্যটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না অ্যাটেনুয়েশন বলতেও শাব্দিক অর্থ ওইটাই মাস পার ইউনিট লেন্থ রিডাকশন ঠিক আছে শাব্দিক অর্থটা মাস পার ইউনিট লেন্থ রিডাকশন তারপরে হচ্ছে শর্টকামিংস অফ রোভিং ফ্রেম আমাদের রোভিং ফ্রেমের কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলি কি কি তো রোভিং ফ্রেম সম্পর্কে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা তোমরা হয়তো ইয়ার্ন ওয়ানে পড়ে আসছো কিংবা আমরাও ইয়ার্ন টুতে শুরুতে আলোচনা করেছিলাম এই যে এখানে আমরা যে ফ্লোচার্টটা দেখতে পাচ্ছি যে হচ্ছে ড্র ফ্রেম রোভিং ফ্রেম রিং ফ্রেম ওয়াইন্ডিং এই ফ্লোচার্ট দিয়ে আমরা যদি হচ্ছে ইয়ার্ন বানাই তাহলে সেই ইয়ার্নটাকে বলা হয় হচ্ছে রিং ইয়ার্ন এবং এই স্পিনিং সিস্টেমটাকে বলা হয় হচ্ছে রিং স্পিনিং সিস্টেম তো সুতা বানানোর জন্য অর্থাৎ ইয়ার্ন বানানোর জন্য কিন্তু রিং স্পিনিং সিস্টেমই একমাত্র অ্যাভেলেবল অপশন না আরো বেশ কয়েক ধরনের স্পিনিং সিস্টেম আছে যেমন হচ্ছে তোমরা নিশ্চয়ই রোটর ইয়ার্নের নাম শুনেছ হ্যাঁ রোটর ইয়ার্নের নাম শুনেছ কিংবা হচ্ছে তোমরা নিশ্চয়ই এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেমের নাম শুনেছ তো আরো কিছু আছে এর মধ্যে রোটর এবং এয়ার ভর্টেক্স এই দুটাই মূলত বিশেষত উল্লেখযোগ্য আমি রিং স্পিনিং এর সাথে এই রোটর এবং এয়ার জেটের কিছু বেসিক পার্থক্য তোমাদের সামনে প্রথমে একটু তুলে ধরতে চাই রিং স্পিনিং সিস্টেমে যেরকম হচ্ছে ড্রোন স্লাইভার থেকে আমি যদি একটা ইয়ার্ন কোন বানাতে চাই আমাকে কিন্তু রিং স্পিনিং সিস্টেম ফলো করলে তিনটা মেশিন ব্যবহার করতে হবে কি কি একটা হচ্ছে রোভিং ফ্রেম যেখানে আমি ড্রোন স্লাইভার ব্যবহার করে রোভিং বের করব তারপরে আমার প্রয়োজন হবে একটা রিং ফ্রেম যেখানে আমি রোভিংটাকে ইয়ার্নে কনভার্ট করব এবং সেই ইয়ার্নের প্যাকেজটা ছোট্ট একটা প্যাকেজ থাকবে রিং ববিন নামে এবং সবার শেষে আমার একটা ওয়াইন্ডিং মেশিন লাগবে যেখানে আমি এই ছোট্ট রিং ববিনটাকে একটা বড় কোণে পরিণত করতে পারবো তাহলে রিং স্পিনিং সিস্টেমে ড্রোন স্লাইভার থেকে আমি যদি ইয়ার্নের কোণ চাই আমাকে কিন্তু তিনটা মেশিন লাগবে তিনটা মেশিন ব্যবহার করতে হবে আর তুলনামূলকভাবে আমরা যদি রোটর কিংবা এয়ার ভর্টেক্স হিসাব করি তাহলে ড্রোন স্লাইভার থেকে কোণে কনভার্ট করতে হলে আমার মেশিন দরকার পড়বে মাত্র একটা অর্থাৎ রোটর ইয়ার্ন যদি বানাতে চাই তাহলে ড্রোন স্লাইভারের পরপরই হচ্ছে রোটর স্পিনিং ফ্রেম চলে আসবে এবং রোটর স্পিনিং ফ্রেমে কিন্তু এবং রোটর স্পিনিং ফ্রেমে কিন্তু আমরা সরাসরি হচ্ছে স্লাইভারকে ইয়ার্নের কোণে কনভার্ট করতে পারি কোন ফর্মে কনভার্ট করতে পারি ঠিক তেমনি ভাবে এয়ার ভর্টেক্সেরও একই অবস্থা আমরা হচ্ছে যদি ড্রোন স্লাইভারকে সরাসরি ফিড দিয়ে সরাসরি এক মেশিনেই হচ্ছে স্লাইভার থেকে সরাসরি ইয়ার্নকে কোন ফর্মে পেতে পারি এয়ার ভর্টেক্স রোটরেও তাহলে তিনটা মেশিনের কাজ কিন্তু আমার রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্সে একটা মেশিনে হয়ে যাচ্ছে তাহলে তিন মেশিনের কাজ যদি এক মেশিনেই হয় তাহলে আমরা নিশ্চিতভাবেই কিন্তু বুঝতে পারি যে রোটর এবং এয়ার ভর্টেক্সের ইয়ার্নের প্রোডাকশন কস্ট কিন্তু রিংয়ের চাইতে অনেক কম হবে কারণ তিনটা মেশিনের কাজ একটা মেশিনের দ্বারাই হয়ে যাবে আবার আরো কিছু কথাও বলি যেমন হচ্ছে রিং ইয়ার্নের কিন্তু প্রোডাকশন রেট কম তুলনামূলকভাবে রোটর এবং এয়ারজেটের চাইতে বিশেষ করে সরি এয়ার ভর্টেক্সের চাইতে বিশেষ করে রিং এর চাইতে এয়ার ভর্টেক্সের রিং এর তোমার হচ্ছে যদি প্রোডাকশন রেট হয় মনে করো অ্যারাউন্ড 20 মিটার পার মিনিট তাহলে এই জায়গায় হচ্ছে এয়ার ভর্টেক্সের তোমার সেটা চলে যাবে 300-350 মিটার পার মিনিট 400 মিটার পার মিনিটও কিন্তু হতে পারে তার মানে রিং ইয়ারের তুলনায় তার প্রোডাকশন রেটে কিন্তু অনেক অনেক গুণ বেশি তো এতক্ষণ ধরে কিন্তু আমি রিং স্পিনিং সিস্টেমের বদনাম করলাম যে রিং স্পিনিং সিস্টেমে মেশিন বেশি লাগে আর দীর্ঘ সূত্রিতা আছে তারপর হচ্ছে প্রোডাকশন রেট কম হ্যাঁ বেশ কিছু সমস্যা কিন্তু রিং এর কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে কোয়ালিটি আসলে হ্যাঁ কোয়ালিটির শুটে আমি এখনই বলতে চাচ্ছিলাম না কোয়ালিটি যে খুব ভালো পাওয়া যায় তা কিন্তু না যেমন কোয়ালিটি থেকে ভালো পাওয়া যায় হ্যাঁ রোটরের থেকে ভালো পাওয়া যায় যেমন কোয়ালিটির বিচারে যদি আমি চিন্তা করি বিশেষ করে এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রে হ্যাঁ রোটরের চাইতে সব দিক থেকে ভালো পাওয়া যায় যেমন রিং ইয়ার্নের স্ট্রেংথটাই কেবল মাত্র এয়ার ভর্টেক্স এর চাইতে কিছুটা বেশি রোটরের চাইতে অনেক বেশি কিন্তু এয়ার ভর্টেক্স এর চাইতে কিছুটা বেশি রিং এর স্ট্রেংথ কিন্তু এছাড়া অন্যান্য প্রপার্টি গুলি যেমন ইভেননেস বলো ইভেননেস বলো হেয়ারিনেস বলো রিং এর চাইতে কিন্তু
এয়ার ভর্টেক্স এর মান ভালো, রোটরের সব দিক থেকে মান খারাপ, এয়ার ভর্টেক্স এর মান কিন্তু হচ্ছে এই হেয়ারিনেস এর দিক থেকে অনেক ভালো রিং এর চাইতে। কিংবা হচ্ছে বিশেষ করে যদি আমরা পিলিং রেজিস্ট্যান্স কিংবা হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এর কথা বলি, পিলিং নিশ্চয়ই তোমরা জানো কি জিনিস, ওই যে অনেকে হয়তো ববলিন বললে চিনতে পারো, কিংবা হচ্ছে আমাদের পোলো শার্টে, তারপরে হচ্ছে সোয়েটারে, তারপরে হচ্ছে আমাদের গ্যাবার্ডিনের প্যান্টেও কখনো কখনো দেখা যায় যে ঘষা খেলে, ক্রমাগত ঘষা খেতে থাকলে ওই জায়গায় হচ্ছে ছোট ছোট গুটি তৈরি হয়, হ্যাঁ ওটাকে আমরা বলি হচ্ছে পিল। এই পিলিং রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে আবার এই তোমার এয়ার ভর্টেক্স ইয়ারনের রিং এর চাইতে অনেক বেশি। সুতরাং কোয়ালিটির দিক থেকে যে রিং সর্বে সর্বে এরকমটা না, আমার যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে রিং এর স্ট্রেংথটাই কেবল রোটরের, সরি রোটর না, এয়ার ভর্টেক্স এর চাইতে কিছুটা বেশি। কিন্তু এই যে এত ইস্যু থাকা সত্ত্বেও রিং ইয়ারনি কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সাল, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রিং ইয়ারনের মধ্যে কাউন্টার রেঞ্জটা অনেক ওয়াইড। রিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি হচ্ছে ফাইনার কাউন্টার ইয়ার্ন, যদি টেকনিক্যালি পসিবিলিটির কথা বলো তাহলে মোটামুটি 0.5 এনি থেকে শুরু করে একদম 120 এনি পর্যন্ত হচ্ছে রিং এর ইয়ার্ন বানানো সম্ভব। ঠিক আছে, একদম হচ্ছে 120 এনি পর্যন্ত কিন্তু তোমার ইয়ার্ন বানানো সম্ভব রিং স্পিনিং সিস্টেমে। কিন্তু দেখা যাচ্ছে যে রোটরের ক্ষেত্রে এটা সম্ভব না, রোটরে টেকনিক্যালি তোমার হাইয়েস্ট 40 এনি পর্যন্ত যাওয়া সম্ভব রোটরে। এয়ার ভর্টেক্সের তার একটু ফাইনার হয়, এয়ার ভর্টেক্সটা হচ্ছে 60 এনি পর্যন্ত যাওয়া সম্ভব, এর চেয়ে ফাইনার কিন্তু আর রোটর কিংবা এয়ার ভর্টেক্সের সম্ভব না। এই দিক থেকে রিং ফ্রেমটা অনেক সুবিধাজনক, একদম কোর্সার থেকে তোমার শুরু করে ফাইনার কাউন্ট পর্যন্ত কিন্তু রিং ইয়ারনের ফাইনার কাউন্ট পর্যন্ত কিন্তু বানানো সম্ভব এখানে। তো এই কারণে হচ্ছে আমাদের যে তোমার স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে রিং ইয়ারনটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে রিং ইয়ারনের মধ্যে প্রচুর ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব রিং স্পিনিং সিস্টেমে। যেমন আমাদের, আমরা একটা ইয়ারনের নাম পড়েছিলাম ক্লাসিফিকেশনে, কোর স্পান ইয়ারন, তোমাদের হয়তো মনে আছে যে ইয়ারনের ভিতরে থাকবে ফিলামেন্ট, বাইরে থাকবে হচ্ছে স্টেপল লেন্থের ফাইবার। এই কোরিস্পান ইয়ার্ন হচ্ছে রোটর কিংবা এয়ার ভর্টেক্স এর সম্ভব না, আমাদের রিং স্পিনিং সিস্টেমে সেটা সম্ভব। এছাড়াও তোমার হচ্ছে ধরা যাক স্ল্যাব ইয়ার্ন, তারপরে হচ্ছে সাইরো ইয়ার্ন, ন্যাপি ইয়ার্ন, আরো বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কি বলবো, এগুলাকে কি বলে, ফ্যান্সি ইয়ার্ন বলে এদেরকে, আরো বিভিন্ন ধরনের ফ্যান্সি ইয়ার্ন কিন্তু আমাদের রিং স্পিনিং সিস্টেমে অর্থাৎ রিং ফ্রেম মেশিনে বানানো সম্ভব, যেটা রোটর ফ্রেমে কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং মেশিনে বানানো সম্ভব না। তো এই ধরনের বিভিন্ন কারণে যেটা হয় যে আমাদের রিং স্পিনিং সিস্টেমেই এখন পর্যন্ত এটা ইউনিভার্সাল, এটাকে এখনো পর্যন্ত হচ্ছে পুরোপুরি রিপ্লেস করা সম্ভব হয়নি। কিন্তু যদি আমি পিছনের সমস্যার কথা বলি তাহলে কিন্তু রিং স্পিনিং সিস্টেমের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। তো এর মধ্যে অন্যতম একটা সীমাবদ্ধতা যেটা, যে আমরা প্রথমেই বলেছি আমরা যদি স্লাইভার থেকে কোণে কনভার্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে তিনটা মেশিনের প্রয়োজন। কি কি? সেটা হচ্ছে রোভিং ফ্রেম, রিং ফ্রেম এবং ওয়াইন্ডিং। সুতরাং সেই দিক থেকে অবশ্যই আমি যদি একটা রোভিং ফ্রেম ব্যবহার করি এটা কিন্তু একটা অতিরিক্ত মেশিন হয়ে গেল, যেটা আমাদের প্রোডাকশন কস্টকে বাড়িয়ে দিচ্ছে, অবশ্যই বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই সূত্র ধরেই লেখা, ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। যে আমি যদি এই যে রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স এর সাপেক্ষে আমি যে একটা মেশিন বেশি ব্যবহার করব, এটা কিন্তু আমার প্রোডাকশনের কস্টকে বাড়িয়ে দিচ্ছে। প্রথম পয়েন্টে চলে যাই, প্রোডিউসেস ইরেগুলারিটি ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু ড্রাফটিং। যেহেতু আমাকে স্লাইভার থেকে তোমার হচ্ছে এই স্লাইভার থেকে রোভিং এ আসতে হলে ড্রাফট আমাকে করতেই হচ্ছে, সুতরাং ড্রাফট যেহেতু আমাকে করতেই হচ্ছে সেহেতু কিন্তু আমাদেরকে অবশ্যই তোমার কি করতে হবে, এই ইভেননেস এর কিছুটা ক্ষতি আমাকে মানতে হবে, এটাই বলা হচ্ছে প্রোডিউসেস ইরেগুলারিটি। ডাবলিং এবং ড্রাফটিং দুইটা দুই মেরুর জিনিস, ডাবলিং করলে আমাদের ইভেননেস বাড়ে এবং ড্রাফটিং করলে হচ্ছে আমাদের ইভেননেস হচ্ছে কমে যায়। তো হ্যাঁ, ড্রাফটিং করলে ইভেননেস কমে যায়, তো এটা আসলে এড়ানোর উপায় নাই, যেহেতু আমাকে ড্রাফটে আসতেই হচ্ছে এটা আমাকে মানতেই হবে, এটাও একটা শর্ট কামিংস রোভিং ফ্রেমের। সবার শেষে যেটা, ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেন্সিটিভ, সেটা হচ্ছে এই যে রোভিংটা আমরা দেখতে পাই এই রোভিংটা কিন্তু খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া। আমি প্রথমে বলেছি টুইস্ট বেশি দিলেও সমস্যা, কেন সমস্যা ওটা আজকে ব্যাখ্যা করবো না, অন্য কোনো দিন। তো টুইস্ট বেশি দিলেও এখানে সমস্যা,
তো যেন ন্যূনতম পক্ষে রোভিংটা টিকে থাকতে পারে, যেন ছিঁড়ে না যায়, এইটুকু এনশিওর করা পর্যন্ত হালকা টুইস্ট এর মধ্যে দেয়া হয়, খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। টিপিআই এর হিসাবে যদি আমি বিচার করি তাহলে এটা হবে হয়তো 1 এর আশেপাশে, 0.9 কিংবা 1.0, 1.1 এরকম। আর একটা ইয়ার্ন এর মধ্যেই মোটামুটি কোর্সার ইয়ার্নও যদি হয়, 25-30 কাউন্টের ইয়ার্ন যদি হয়, তাহলে তার মধ্যে অ্যারাউন্ড 20 হচ্ছে তোমার হচ্ছে টিপিআই দেওয়া থাকে, আর সেই জায়গায় রোমিং এ দেওয়া থাকে মাত্র 0.911 এর আশেপাশে সোজা কথায়, খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। এই অবস্থায় রোভিংটা খুবই সেন্সিটিভ থাকে, তাকে খুব যত্ন সহকারে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, যখন আমি ব্যবহার করব রোভিংটাকে খুব সাবধানের সাথে এই রোভিংটাকে ব্যবহার করতে হয়, এটাও একটা রোভিং এর সীমাবদ্ধতা। এরপরে আমরা হচ্ছে আরেকটা আলোচনায় চলে আসব, সেটা হচ্ছে যে রোভিং ফ্রেমটা, এই যে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে রোভিং ফ্রেম বদনাম করলাম, রিং সিস্টেমের আমরা বদনাম করলাম, রিং সিস্টেমে তিনটা মেশিন ব্যবহার করা লাগে, অনেক কিন্তু আমরা বদনাম করলাম, কিন্তু আসলে এত সমস্যার পরেও, এত বদনামের পরেও কেন আমরা রিং স্পিনিং সিস্টেম থেকে রোভিং ফ্রেমটাকে সরাতে পারছি না, কেন আমরা হচ্ছে ড্রোন স্লাইভারটাকে সরাসরি রিং ফ্রেমে দিতে পারছি না, এটারও কিন্তু একটা যুক্তিযুক্ত কারণ আছে যে কেন আমরা রোভিং ফ্রেমটাকে সরাতে পারছি না, সেটাই আমরা একটু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দুইটা কারণ আসলে মূলত, একটা কারণ হচ্ছে যদি আমাদেরকে তোমার হচ্ছে এই স্লাইভারটাকে ধরা যাক আমি রোভিং ফ্রেম বাদ দিয়ে দিব, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু ড্রোন স্লাইভারের পরে অর্থাৎ ড্রফ্রেম 2 এর পরে সরাসরি আমাকে রোভিং ফ্রেম বাদ দিয়ে রিং এ চলে যেতে হবে যদি আমি রোভিং ফ্রেম বাদ দিতে চাই। তখন ড্রোন স্লাইভার থেকে পাওয়া সরি ড্রফ্রেম 2 থেকে পাওয়া ড্রোন স্লাইভারটাকে আমাকে কিন্তু সরাসরি নিয়ে স্লাইভারটাকেই রিং ফ্রেমে আমাদেরকে হচ্ছে ফিট দিতে হবে। তো আমি যদি স্লাইভারটাকে নিয়ে সরাসরি রিং ফ্রেমে ফিট দিতে হয় তখন আমরা কিন্তু বেশ কিছু সমস্যায় পড়বো। কি সেই সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে তখন রিং ফ্রেমের একার দায়িত্ব হয়ে যাবে, এই পুরো স্লাইভারটাকে চিকন করে ইয়ার্ন বানানো রিং ফ্রেমের একার দায়িত্বে পরিণত হবে, সেটা অবশ্যই একটা সমস্যা। কারণ হচ্ছে একটা স্লাইভারের কাউন্ট যদি মনে করা হয় 0.1 এনি, আর একটা ইয়ার্নের কাউন্ট যদি হয় মনে করো 30 এনি, 30 এনি, তাহলে স্লাইভার থেকে ইয়ার্নে যেতে চাইলে আমাকে 300 ড্রাফট দিতে হবে একটা সিঙ্গেল মেশিনে, এবং আমাদের বর্তমান সেটআপ অনুযায়ী রিং ফ্রেম কখনোই একা এই 300 এত হাই অ্যামাউন্টের ড্রাফট সে দিতে পারে না। ঠিক আছে, তো এই জন্য কি করা হয়, এই জন্য হচ্ছে আমরা রিং ফ্রেমের উপরে একা এই ভারটা চাপাই না, আমরা রিং ফ্রেমের আগে একটা রোভিং ফ্রেম ব্যবহার করি। তাতে করে লাভ হয় কি, রোভিং ফ্রেম কি করে এই স্লাইভার, হ্যাঁ এই স্লাইভারটাকে তোমার 0.1 এনি কাউন্টারে স্লাইভারটাকে 1 এনি অর্থাৎ 10 গুণ চিকন করে একটা রোভিং বানায়, এরপরে রিং ফ্রেমে নিয়ে দেয়। রিং ফ্রেম তখন 1 এনি কাউন্টের রোভিংটাকে 30 গুণ চিকন করে 30 এনি কাউন্টের একটা রোভিং ইয়ার্ন বানিয়ে ফেলে, অর্থাৎ 300 ড্রাফটকে এক মেশিনে না দিয়ে রোভিং ফ্রেমে 10 ড্রাফট দেওয়া হয় এবং রিং ফ্রেমে 30 ড্রাফট দেওয়া হয়, তাহলে টোটাল 300 ড্রাফট আমরা পেয়ে যাই দুইটা মেশিনে। এটা একটা কারণ যে আমরা রোভিং ফ্রেম ব্যবহার করতে বাধ্য। দ্বিতীয় কারণটা আরো মজবুত, দ্বিতীয় কারণটা বুঝতে চাইলে তোমাকে আগে এই স্লাইডে আমি হচ্ছে একটা ছবি দিয়ে রেখেছি, এই ছবিটা কিন্তু একটা রিং ফ্রেমের ছবি, এই রিং ফ্রেমের ছবিটার দিকে তাকাতে হবে। রিং ফ্রেমের ছবিতে খেয়াল করলে দেখবা রিং ফ্রেমে ফিড ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে এই যে রোভিং ববিন, যেগুলি আমরা হচ্ছে রোভিং ফ্রেম থেকে পাই, এই রোভিং ফ্রেম থেকে পাওয়া রোভিং ববিন গুলিকে আমরা হচ্ছে ফিড দিচ্ছি। তোমরা মেশিনের মাঝখান দিয়ে দেখো যে হচ্ছে এই যে এই লাইন বরাবর অনেকগুলি সাদা সাদা কি জানি দেখা যাচ্ছে, এরাই হচ্ছে আমার ইয়ার্নের প্যাকেজ, যেটাকে আমরা বলি হচ্ছে রিং ববিন। অবশ্য রিং ববিন তোমাদেরকে দেখিয়েছি ক্লাসের শুরুতেই বা সেমিস্টারের শুরুতেই। তো এই যে রিং ববিন আমরা দেখতে পাচ্ছি, এই রিং ববিন কিন্তু আমরা পাই হচ্ছে রোভিং ববিন থেকে আমরা এই রিং ববিন পাই, এবং একটা রোভিং ববিন থেকে একটা রিং ববিন পাওয়া যায়, অর্থাৎ একটা রোভিং থেকে আমরা একটা ইয়ার্ন পাই। রিং ফ্রেমের এই রিং ববিন ক্যাপাসিটি কত হতে পারে সেটা সংখ্যাটা হয় হচ্ছে সাধারণত মনে করো 1000 হতে পারে, 1200 হতে পারে, 1800 হতে পারে, অর্থাৎ একটা রিং ফ্রেমে কতগুলো আমি রিং ববিন রাখতে পারবো, 1800 হতে পারে, 1200-1800 বাদ দাও, মনে করো আমরা 1000 রিং ববিনের কথাই চিন্তা করি, যে আমি যে রিং ফ্রেমটা দেখতে পাচ্ছি ধরে নাও এই রিং ফ্রেমের ক্যাপাসিটি হচ্ছে 1000 রিং ববিন।
তাহলে 1000 রিং ববিন পাওয়ার জন্য আমার কয়টা রোভিং ফিট দেওয়া লাগবে? অবশ্যই 1000 রোভিং ফিট দেওয়া লাগবে। এখন 1000 রোভিং যে আমি, হ্যাঁ অবশ্যই 1000, তো এই 1000 রোভিং যে আমি ফিট দিচ্ছি, এই 1000 রোভিং কে কিন্তু আমি ফিট দিচ্ছি, খেয়াল করে দেখো ছবিতে দেখা যাচ্ছে তারা মাথার উপরে, তার মানে রিং ফ্রেমে রোভিং ববিনটা হচ্ছে ফিট প্যাকেজ, আর এই ফিট প্যাকেজটাকে মাথার উপরে রাখা সম্ভব। সুবিধা কি? সুবিধা হচ্ছে ফিট প্যাকেজ গুলি কিন্তু আলাদা কোনো ফ্লোর স্পেস দখল করছে না। আশা করি আমার কথা তোমরা ধরতে পারছো। তো হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে এই রিং, এই যে রিং ফ্রেমে আমরা ফিট দিচ্ছি হচ্ছে রোভিং ববিন, তাই না? এবং তোমার একটা রিং ববিনের জন্য একটা রোভিং ববিন ফিট দিতে হবে। তাহলে মেশিন ক্যাপাসিটি যদি হয় 1000 রিং ববিন, মেশিন ক্যাপাসিটি যদি হয়, তাহলে এই 1000 রিং ববিনে আমাকে কিন্তু 1000টা রোভিং ববিন ফিট দিতে হবে। এবং মূল পয়েন্ট যেটা এখানে, সেটা হচ্ছে এই 1000 রোভিং ববিনকে কিন্তু আলাদা করে কোনো ফ্লোর স্পেস খরচ করা লাগবে না। ছবিতে খেয়াল করে দেখো, আমরা এই রোভিং ববিনকে কিন্তু রেখেছি মাথার উপরে, অর্থাৎ মাথার উপরে রাখার ফলে কিন্তু কোনো ফ্লোর স্পেস দখল হয় নাই এই ফিট প্যাকেজকে রাখতে গিয়ে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো কথা? জি স্যার। হ্যাঁ, তো মূল পয়েন্ট আসলে যেটা, সেটা হচ্ছে আমি যদি রোভিং কে অ্যাভয়েড করে স্লাইভার আনতে চাই, তাহলে এই 1000টা রিং ববিন কে হচ্ছে চালানোর জন্য আমাকে কিন্তু 1000টা ড্রোন স্লাইভারের ক্যান ফিট দেওয়া লাগবে। এক একটা ড্রোন স্লাইভারের ক্যানের ওয়েট অ্যারাউন্ড 26 কেজি, এবং এক একটা ড্রোন স্লাইভারের হাইট হচ্ছে 1200 মিলিমিটার এবং ডায়ামিটার হচ্ছে 600 মিলিমিটার। তাহলে তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা 26 কেজি ওজনের এরকম 1000টা ড্রোন স্লাইভারের ক্যানকে মাথার উপরে তুলে রাখা কখনো সম্ভব কিনা? অবশ্যই না। তার মানে তাকে রাখতে হবে কোথায়? ফ্লোর স্পেসে। তাহলে ড্রোন স্লাইভার কে তোমার কিন্তু যদি তুমি রিং ফ্রেমে ফিট দিতে চাও, কখনোই ফ্লোর স্পেস দখল না করে ফিট দেওয়ার কোনো উপায় নাই, তোমাকে বাধ্যতামূলক ভাবে ফ্লোর স্পেস দখল করতেই হবে। আর একটা রিং ফ্রেমের জন্য তোমার হচ্ছে 1000 ড্রোন স্লাইভার ক্যান যদি তুমি ফ্লোরে রাখতে চাও, বিশাল পরিমাণ জায়গা লাগবে। কত পরিমাণ জায়গা লাগবে আমি ধারণাটাকে আরেকটু পরিষ্কার করি। আমি তো মাত্র 1000 রিং ইয়ার্ন ববিনের কথা বললাম, একটা মাঝারি মানের স্পিনিং মিলেরও হচ্ছে 50,000 ইয়ার্ন ববিন হচ্ছে বের করার ক্যাপাসিটি থাকে। 50,000 ইয়ার্ন ববিনের ক্যাপাসিটি থাকে একটা স্পিনিং মিলের রিং সেকশনে। তো সেখানে 50,000 রিং ববিনকে তুমি যদি চালাতে চাও, তাহলে কিন্তু তোমাকে 50,000 ড্রোন স্লাইভারের ক্যান ফিট দিতে হবে রোভিং ফ্রেমকে বাদ দিতে চাইলে। তুমি যদি এই 50,000 স্লাইভারের ক্যানকে ফ্লোর স্পেসে রাখতে যাও, মানুষও ঢুকার জায়গা থাকবে না, মেশিনও ঢুকানোর জায়গা থাকবে না। হ্যাঁ, ইয়ার্ন বের হওয়া তো দূরের কথা, এটা একটা অকল্পনীয় চিন্তা ভাবনা। সুতরাং এই এই কথাগুলিকে আমি যে গত কিছুক্ষণ ধরে ড্রোন স্লাইভারের অসুবিধা বললাম, যে রিং ফ্রেমে ফিট দেওয়ার অসুবিধা বললাম, এই অসুবিধাগুলিকে এখানে এক লাইনে প্রকাশ করা হয়েছে, ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল অ্যাজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। এর মধ্যে এই কথাগুলি, যাবতীয় কথাগুলি লুকানো। বোঝা গেল কি? তাহলে এই দুইটা ইস্যু, এই দুইটা ইস্যু, যে একটা হচ্ছে রোভিং ফ্রেম বাদ দিলে যদি আমি স্লাইভারকে সরাসরি ইয়ার্নে কনভার্ট করতে চাই, প্রচুর পরিমাণ ড্রাফট লাগবে, যেটা সম্ভব না। আরেকটা ইস্যু হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান কখনোই রিং ফ্রেমে ফিট দেওয়ার জন্য উপযুক্ত ম্যাটেরিয়াল না। এই দুইটা ইস্যুর কারণে হচ্ছে আমরা রোভিং ফ্রেমকে অ্যাভয়েড করতে পারি না। আমাদেরকে আগে রোভিং নামক একটা প্যাকেজ বানাইতে হয়, এরপরে আমরা হচ্ছে রোভিংটাকে রিং এ ফিট দিই। ঠিক আছে, তাহলে আশা করি আমরা তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি, তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে রোভিং ফ্রেম আমরা কেন অ্যাভয়েড করতে পারি না, এত এত বদনাম করা সত্ত্বেও রোভিং ফ্রেমের কাছে আমাদের যেতেই হয়। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো। স্যার, দুই নাম্বার যা ছিল স্যার, ড্র ফ্রেম ক্যানস, আর ওটা জাস্ট খালি আমরা জায়গা সেভ করার জন্য খালি এটা ইউজ করি না, তাই তো স্যার? হ্যাঁ, জায়গা সেভ, কিন্তু আসলে জায়গা সেভ মানে, সেভ তো আসলে তখন আমরা করি যখন আমরা একটা অপচয়কে এড়াতে চাই, তখন আমরা সেভ করি। আর ড্রোন স্লাইভারকে যদি আমরা ফিট প্যাকেজ হিসেবে রাখতে যাই, এটা আসলে সম্ভবই না, এটা অকল্পনীয় চিন্তা যে 50,000 ড্রোন স্লাইভার আমি হচ্ছে মেশিনের পিছনে ফিট দিতে যাচ্ছে, এটা একটা অকল্পনীয় চিন্তা। মানুষই ঢুকার জায়গা থাকবে না তখন ফ্যাক্টরিতে, এতগুলি স্লাইভার যদি কিনো আর যদি ফ্লোরের ভিতরে ঢুকাও এতগুলি স্লাইভারের ক্যান, তাহলে মেশিনে ঢুকানোর জায়গা থাকবে না।
সুতরাং এটা সেভ এর চাইতেও আসলে বেশি কিছু, এদিকে যাওয়ারই উপায় নাই, সেভ না করলে তো মানে হচ্ছে আমার উপায় আছে অপচয় হবে, আর এই দিকে যাওয়ারই উপায় নাই, তো সেভ এর প্রশ্ন আসলে অনেক দূরে। আচ্ছা, তো এই টপিক যদি আমরা বুঝে ফেলি তাহলে আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে অপারেটিং সিকোয়েন্সে। এতক্ষণ আমরা যে টপিকগুলি নিয়ে কথা বলছি আমাদের সিলেবাসে, এই টপিকগুলি হচ্ছে টপিক নাম্বার 1 এবং টপিক নাম্বার 2। এখন আমরা কথা বলবো হচ্ছে টপিক নাম্বার 3 নিয়ে, যেটা হচ্ছে অপারেটিং সিকোয়েন্স। অপারেটিং সিকোয়েন্স হচ্ছে আসলে এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদের। এখানে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের রোভিং ফ্রেমের বেসিক কম্পোনেন্ট গুলো কি কি, এবং এই বেসিক কম্পোনেন্ট গুলোর কাজ কি, তারা কিভাবে কাজ করে, এবং রোভিং ফ্রেম থেকে আমরা কিভাবে প্রোডাকশনটা পাই, অর্থাৎ স্লাইভার টু রোভিং কনভার্সনটা কিভাবে হয়, এটাই আমরা দেখার চেষ্টা করব। নাম্বার 1, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে নাম্বার 1 বলা হয়েছে হচ্ছে ক্রিল। ক্রিলটা আসলে কি জিনিস? ক্রিল হচ্ছে কিভাবে বোঝানো যায়, তোমরা নিশ্চয়ই ক্রিল শব্দটার সাথে আগেও পরিচিত ছিলে, যেমন তোমরা হচ্ছে এর আগে নিটিং মেশিনে কিন্তু ক্রিল পরে আসছো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, নিটিং পড়ছিলাম। ঠিক আছে, তাহলে আমার কথা না শোনা গেলে বলো। তো এখন নিটিং মেশিনে আমরা যখন হচ্ছে কোনো একটা ক্রিলের ব্যাপারে আমরা পড়েছি, তখন ক্রিল বলতে আসলে কোন অংশটাকে আমরা বুঝতাম? ক্রিল বলতে কিন্তু আমরা আমরা যেখান থেকে সাপ্লাই দিই ওইটাই হচ্ছে ক্রিল। কথা কি বোঝা গেছে? যে মেশিনের ফিড ম্যাটেরিয়াল আমরা যেখান থেকে সাপ্লাই দিই ওইটাই হচ্ছে ক্রিল। তো নিটিং মেশিনে যেহেতু ফিড ম্যাটেরিয়াল ছিল হচ্ছে ইয়ার্নের কোন, তো ইয়ার্নের কোন যেখানে বসানো থাকে তাই ওটাকেই আমরা ক্রিল বলছি। তো রোভিং ফ্রেমে এসে কিন্তু একই ফর্মুলা থাকবে, যে যেখান থেকে আমরা ফিট প্যাকেজকে সাপ্লাই দিই ওটাই হচ্ছে ক্রিল। তো রোভিং ফ্রেমে এসে ফিট প্যাকেজ হয়ে যাচ্ছে আমাদের ড্রোন স্লাইভার। তার মানে রোভিং ফ্রেমে ক্রিলের সংজ্ঞা হচ্ছে এইটা, যে ড্রোন স্লাইভারকে আমরা যেখান থেকে ফিড দিচ্ছি, ঠিক আছে, ড্রোন স্লাইভারকে আমরা যেই জায়গাটা ব্যবহার করে ফিড দিচ্ছি সেই জায়গাটাই হচ্ছে ক্রিল। তাহলে এখন ডায়াগ্রামে আমার কার্সার ফলো করো, তার মানে হচ্ছে এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গা হচ্ছে আমার ক্রিল, ক্রিলের অন্তর্ভুক্ত, কারণ এই জায়গা থেকে আমি ড্রোন স্লাইভার গুলিকে হচ্ছে সাপ্লাই করব, এইটুকু হচ্ছে আমার ক্রিল। তো ক্রিল আশা করি বোঝা গেল। তো ক্রিল থেকে, অর্থাৎ ক্রিলের মধ্যে অবশ্যই আমার ড্রোন স্লাইভার থাকবে, সেই ড্রোন স্লাইভার গুলি হচ্ছে উপরে উঠতে শুরু করবে। তো উপরে উঠতে শুরু করার পরে এখানে ছোট ছোট কিছু রোলার থাকবে, এই যে যেমন এখানে একটা রোলার দেখা যাচ্ছে, এখানে একটা রোলার দেখা যাচ্ছে, এই রোলার গুলিকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। অর্থাৎ এই রোলার গুলি স্লাইভারটাকে মূল মেশিনে ফিড দিতে সহায়তা করবে, এগুলি হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। তবে আমাদের এখানে ট্রান্সপোর্ট রোলারের একটা বাড়তি গুণ লেখা হয়েছে, বলা হয়েছে যে আমাদের ট্রান্সপোর্ট রোলারটা মোটর চালিত। দেখো লেখা আছে নাম্বার 2, মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। অর্থাৎ আমাদের এই ট্রান্সপোর্ট রোলারটা হচ্ছে মোটর চালিত। মোটর চালিত কি জন্য? কারণ হচ্ছে এই যে মোটর চালিত ট্রান্সপোর্ট রোলারটা, এই মোটর চালিত হওয়ার কারণে সে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ, তোমার কি বলে, প্রচুর পরিমাণ না, এই কথাটা ভুল বললাম, মোটর চালিত হওয়ার কারণে এই রোলারটা কিন্তু সে নিজেও ঘুরে, এবং ঘুরে ঘুরে স্লাইভারটাকে সামনে যেতে সহায়তা করে। এই দুইটা জিনিস, ক্রিল এবং হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, এই দুইটা জিনিস আমরা একটু এখন ভিডিওতে দেখে আসি যেন বিষয়টা পরিষ্কার হয়। এই তো, এটা হচ্ছে আমার রোভিং ফ্রেমের পিছনের অংশ, এটা হচ্ছে আমার রোভিং ফ্রেমের পিছনের অংশ। তো রোভিং ফ্রেমের পিছনের অংশে এখানে হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান দেওয়া থাকে। হ্যাঁ, ড্রোন স্লাইভারের ক্যান দেওয়া থাকে। তো ড্রোন স্লাইভারের ক্যান যে এখানে বসানো আছে, এবং এখান থেকেই কিন্তু স্লাইভার আসছে। তোমরা হচ্ছে উপরে দেখো দুইটা রোলার দেখা যাচ্ছে, আমার কার্সার ফলো করো, এই যে এটা একটা, এটা একটা রোলার, এবং এর সামনের দিকে এটাও আরেকটা রোলার। এই দুইটা রোলার কিন্তু মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। অর্থাৎ আমি এখন ভিডিও চালু করলে তোমরা খেয়াল করবা এই দুইটা রোলারও ঘুরে, এবং ঘুরে স্লাইভারকে সামনের দিকে
যেতে সাহায্য করে। এর জন্যই যেহেতু তারা ঘুরে, নিজে নিজে তো আর ঘুরবে না, মোটর দিয়ে ঘুরাতে হবে, এজন্যই তাদের নাম লেখা হয়েছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। আমি ভিডিওটা একটু চালু করছি, তোমরা খেয়াল করো। ঠিক আছে, দেখা গেল কি, এই যে ট্রান্সপোর্ট রোলার গুলা কিন্তু নিজেরাও ঘুরছে। এই যখন ট্রান্সপোর্ট রোলার গুলা নিজেরাও ঘুরতে থাকে, তখন হচ্ছে স্লাইভার গুলিকে সামনের দিকে পাঠাতে সহজ হয়। এটাই হচ্ছে আমাদের মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলারের কাজ। এখন আমরা তিন নাম্বার হচ্ছে পয়েন্টে চলে যাই। তিন নাম্বার বলতে বোঝানো হয়েছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে এখানে তিন নাম্বার, একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের পুরো জায়গাটাকে দেখানো হচ্ছে। এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কেন দরকার? অবশ্যই দরকার, যেহেতু আমরা স্লাইভার থেকে একটা রোভিং এ কনভার্ট করতে চাই। আর হ্যাঁ, অবশ্যই ড্রাফটিং করা লাগবে, যেহেতু আমরা স্লাইভার থেকে রোভিং এ কনভার্ট করতে চাই। তো একটা ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন ছিল হচ্ছে দুইটা, এটা নিয়ে আমরা ল্যাব ফর্মার পড়ার সময় কথা বলেছিলাম। আমি মনে করিয়ে দিই, বেসিক কন্ডিশন হচ্ছে দুইটা। একটা কন্ডিশন, একটা হচ্ছে যে অবশ্যই মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে। একটা ড্রাফটিং জোন যদি আমি বানাতে চাই, তাহলে অবশ্যই মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার আমাদের ব্যবহার করা লাগবে, একের অধিক জোড়া। যদিও দুই জোড়া ড্রাফটিং রোলার কখনোই থাকে না, তিন চার এরকম থাকে, কিন্তু যদি আমি কন্ডিশনের কথা চিন্তা করি, দুই জোড়া হলেই আমি ড্রাফট দিতে পারবো। তারপরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রথম জোড়া রোলারের গতি অবশ্যই তার পিছনের জোড়ার চাইতে হচ্ছে বেশি হবে, অর্থাৎ সামনের পেয়ারের গতি, সামনের জোড়া রোলারের গতি অবশ্যই পিছনের জোড়া রোলারের চাইতে কিন্তু বেশি হবে। এই দুইটা কন্ডিশন হয়ে মিলে হচ্ছে একটা ড্রাফটিং জোন। এই দুইটা হচ্ছে বেসিক কন্ডিশন আর কি। ঠিক আছে, তো এই ড্রাফটিং জোনটা যখন হচ্ছে থাকবে, তখন তাহলে আমরা হচ্ছে এই ড্রাফটিং জোনটাকে একটু দেখে আসি ভিডিওতে। আমরা হচ্ছে এই যে স্লাইভারটা ঢুকে গেল মেশিনে, এবং বের হওয়ার সময় খেয়াল করে দেখো, এই যে স্লাইভারটা ঢুকলো এবং এই যে বের হওয়ার সময় রোভিং আকারে চিকন হয়ে বের হয়ে আসলো। এই যে এটাই কিন্তু আমাদের সেই রোভিং, বেশ চিকন, আমাদের মোটামুটি হাতে থাকা যে কলম, এই কলমের চার ভাগের এক ভাগ হবে, কিন্তু ইয়ার্নের চাইতে মোটা, এটা ঠিক আছে, কিন্তু আমাদের কি বলে স্লাইভারের চাইতে কিন্তু অনেক চিকন হয়ে এই রোভিংটা বের হয়ে আসলো। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই সবুজ রঙের যে ঢাকনা, এই ঢাকনার নিচেই কিন্তু ড্রাফটিং জোন আছে। আচ্ছা, এবং এর পরবর্তীতে হচ্ছে এই রোভিং গুলিকে সবার শেষে প্যাকেজের চারপাশে ওয়াইন্ডিং করে ফেলা হয়। এটা হচ্ছে ড্রাফটিং জোনের ক্লোজ ভিউ, এটা টপ ভিউ, উপর থেকে দেখা হয়েছে। দেখো এখানেও বোঝা যাচ্ছে এই স্লাইভার, মোটা একটা স্লাইভার ঢুকলো আর বের হওয়ার সময় চিকন একটা রোভিং হয়ে বের হয়ে গেল, ড্রাফটিং জোন এটা। এই যে টপ রোলার বটম রোলার, এই ঘিয়া কালারটা হচ্ছে টপ রোলার। আমরা আগেই বলেছিলাম যে টপ রোলার হচ্ছে রাবার কোটেড থাকে, তো এই ঘিয়া কালারের এটা হচ্ছে টপ রোলার, আর নিচের বটম রোলারটা তো স্টিলের। ওটা দেখেই বোঝা যাচ্ছে একটু চিকচিক টাইপের করতেছে, চিকচিক করতেছে না, ম্যাট ফিনিশ দেওয়া। তো এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ডায়মন্ড, স্যার ডায়মন্ড। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ড্রাফটিং জোন নাম্বার 3। এখন আমরা, আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট পর্যন্তই থাকি আজকের, তাহলে সামনে না আগাই। এটুক পর্যন্ত তোমাদের প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমাকে মনে করাই দিও যে অপারেটিং সিকোয়েন্স আমরা তিন নাম্বার পর্যন্ত এসেছিলাম, এরপরে তিনের পরের থেকে শুরু হবে। ঠিক আছে, এটা আমাকে নেক্সট ক্লাসে মনে করাই দিও, মনে থাকবে তো? জি স্যার, মনে করে মনে করাই দিও আবার। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। না না, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে বলো। দ্রুত বেগে চ্যাট বক্সে আইডি লিখতে শুরু করো, আর কোন সেকশন সেকশনটা একটু বলো, সেকশন না বলে আইডি লিখলে তো লাভ নাই। সেকশন 2। হ্যাঁ তো, বুঝতে পারছে ছেলে, সেকশন 2।
ঠিক আছে, প্রশ্ন না থাকলে তোমরা আইডি লিখে লিভ করতে পারো, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার নারায়ণগঞ্জের সোহাগপুর টেক্সটাইল মিল এই নাম শুনছেন? সোহাগপুর না আমি শুনি নাই, ওটা মনে হয় শহরে। আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের গ্রামে। নারায়ণগঞ্জের গ্রামে নরসিংদীতে না স্যার? হ্যাঁ হ্যাঁ, নরসিংদীতে আমি আসলে থাকি, মানে আমার আব্বু আম্মু থাকে আর কি নরসিংদীতে, আমি ওখানে বড় হয়েছি। বলো কি হয়েছে সোহাগপুরে? না স্যার, ওই সোহাগপুর স্পিনিং মিলে স্যার আমার আব্বু চাকরি করে স্যার, আমি ওইখানে স্যার ছোট থেকে বড় হয়েছি। তাই নাকি? আরে তাহলে তোমার ইয়ে তো হচ্ছে স্পিনিং মিল, তোমার ঘরের লোক? জি স্যার। আচ্ছা, উনি কি টেক্সটাইল ডিভিশনে নাকি হচ্ছে তোমার অন্য সেকশনে? না, ইলেকট্রিক আছে। ইলেকট্রিক স্যার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে তো এই ইলেকট্রিক্যালে যেহেতু, তোমার তো খুবই সুবিধা হয়েছে। স্যার কি রকম স্যার? কারণ হচ্ছে তুমি আমার কাছ থেকে ইলেকট্রিক্যাল সার্ভিস কখনোই পাইবে না, কিন্তু তোমার আব্বুর কাছ থেকে তুমি ইলেকট্রিক্যাল জিনিসগুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবা। জি স্যার, তা করা যায়। এবং তুমি, হ্যাঁ এটা তুমি কিন্তু এটা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে তুমি যদি ইলেকট্রিক্যাল সাইডটা তোমার আব্বুর হেল্প নিয়ে ভালো বুঝে যাও, এবং টেক্সটাইলও তো ইনশাল্লাহ বুঝেই যাবা, তুমি কিন্তু তখন হচ্ছে ইয়ে সার্ভিসিং এর জন্য চেষ্টা করতে পারো। তোমার আব্বু যেহেতু অনেকদিন ধরে আছে, তোমার আব্বুর সাথে এটা নিয়ে কথা বলে দেখতে পারো যে সার্ভিসিং এ কিন্তু তুমি তখন ট্রাই করতে পারো, কারণ টেক্সটাইলের সাথে ভালো ইলেকট্রিক্যাল এর জ্ঞান থাকলে সার্ভিসিং এ ট্রাই করে। মানে আমাদের যারা টেক্সটাইল থেকে সার্ভিসিং এ গেছে তাদের প্রত্যেকেরই ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বেশ ভালো, মানে ইলেকট্রিক্যাল এর কাজ ভালো বুঝে। এটা অনেক কঠিন না? অনেক কঠিন কিন্তু মানে কাজ চালানোর জন্য মানে অসম্ভব না, কঠিন কিন্তু অসম্ভব হবে না ইনশাআল্লাহ। জীবন নষ্ট হয়ে যাচ্ছে এক্সামের সাথে। অসম্ভব না, অনেকেই যারা অনেকেই করতেছে আর কি এই হিসাবে, মানে টেক্সটাইল ও বুঝে তো ইলেকট্রিক্যালও ভালো বুঝে গেছে, এখন কাজ করতে করতে তো তখন তারা হচ্ছে ইয়েতে যায়, এই মেশিন মেইনটেনেন্সে, সরি মেশিন সার্ভিসিং এ চলে যেতে পারে। তুমি এটা ট্রাই করতে পারো। আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড ইজ আ টেক্সটাইল রিলেটেড স্যার, স্পিনিং এ। তাই কনফার্ম স্যার? তাই নাকি? না কিন্তু ওই স্পিনিং পড়বে না দেখা যাবে, সবাই বলবে যে এই স্পিনিং পড়িস না, এই ধুলাবালি এসব আসার দরকার নেই, এরকম বলবে। স্যার আব্বুর ইচ্ছা, স্যার আব্বুর ইচ্ছা হচ্ছে মার্চেন্ডাইজিং করানো। আচ্ছা, না পড়া স্যার মেইন কারণ হলো স্যার সবাই বলে নাকি স্পিনিং এ নাকি স্যার মানে খাত কম আমাদের। কি স্পিনিং এ মানে স্যার খাত কম, মানে চাকরি কম পাওয়া যায়? না চাকরি কম পাওয়া যায় এটা না, বরঞ্চ আমি তো দেখি স্পিনিং এ সবাই মানে আগে আগে চাকরি পেয়ে যায়। অন্য কিছু সমস্যা আছে, যেমন ধরা যাক হাই টেম্পারেচারে কাজ করতে হয়, তারপর হচ্ছে বেশিরভাগ ফ্যাক্টরিতেই ইয়ে থাকে, ডাস্টের সমস্যা থাকে অনেক ফ্যাক্টরিতে, এইরকম কিছু সমস্যা আছে, কিন্তু না চাকরি নাই এটা না। স্পিনিং এ তো আগুন লাগবে, কারণ হচ্ছে ওই ফাইবার, যে কটন ফাইবার তো দাহ্য, খুবই সেলফ তোমার হচ্ছে বার্নিং ফাইবার, এটা হচ্ছে তোমার এই সেলফ বার্নিং ফাইবার, তো সেলফ বার্নিং ফাইবার হওয়ার কারণে এটা খুব দ্রুত তোমার হচ্ছে পুড়ে যায়, এই কারণে। হ্যাঁ এটা এটা প্রায় লাগে, আর তুমি আব্বুরে জিজ্ঞেস করে দেখবা যে বড় আকারে না লাগলেও প্রায় সময় হচ্ছে দেখা যাবে যে কোথাও না কোথাও তোমার ওই যে আগুন লাগার একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। প্রায় লাগে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় লাগে, তো পোড়া পোড়া গন্ধ পাইলে সবাই খুঁজে বাইর করে যে কোত্থেকে হচ্ছে, পরে ওই জায়গাটা পরিষ্কার করে আর কি, এটা প্রায় হয়। বড় ধরনের আগুন হয়তো খুব বেশি লাগে না, কিন্তু মানে টুকটাক পোড়া পোড়া গন্ধ আসতেছে, কোথাও ফ্রিকশনের কারণে ফাইবারের সাথে রোলার ফ্রিকশন ছিল, তারপরে হিউমিডিটি হয়তো কম, তো আগুন লেগেছে, এটা আর একটা কারণ। ইচ্ছাকৃতভাবে হিউমিডিটি তোমার হচ্ছে অনেক সময় কম রাখা হয়, হিউমিডিটি হিউমিডিটি বেশি রাখলে তোমার ফাইবার হচ্ছে রোলারের সাথে পেঁচায় যেতে শুরু করে, তো হিউমিডিটি কম রেখে যখন চালায় তখন হচ্ছে ফ্রিকশন থেকে আগুন ধরে যায় আর কি। ওটা বড় রিস্কি কিছু না, ওটা প্রায় হয় এবং প্রায় নিভায় ফেলা হয়, কিন্তু হচ্ছে বড় ধরনের আগুন কম লাগে, তবে হ্যাঁ আগুন লাগলে সেটা খুবই ভয়াবহ হয়। ওটা তো তোমার গার্মেন্টস এর গুদামেও যদি লাগে, হ্যাঁ গার্মেন্টস এর গুদামেও যদি লাগে সেটাও ভয়াবহ, কারণ কটন থাকলে তো এটা ভয়াবহ জিনিস। স্যার কোনো সময় স্যার ফ্যাক্টরি ভিজিটে নারায়ণগঞ্জে আসলে স্যার ভালো হবে? হ্যাঁ আমরা তো নারায়ণগঞ্জে আগে এনজেডে আসতাম, এনজেড স্পিনিং আমরা আসতাম। সোহাগপুরটা কোথায় বলো তো? স্যার এটা হচ্ছে নদীর এপার স্যার, বন্দরে। বন্দরে? আচ্ছা, তার মানে মূল শহরে আর কি। হ্যাঁ এনজেড তো অনেক দূর, তাহলে ওই শহর হিসাব করলে এনজেড অনেক দূর, শেষ মাথায়, নারায়ণগঞ্জের শেষ মাথায়। জি স্যার, নারায়ণগঞ্জ একদম ইয়েতে। আমার বাড়ি হচ্ছে 2500 থানা, ওইটাও তোমার হচ্ছে শেষ মাথায় বলা চলে গ্রামে। স্যার কি জানো,
নিট কনসার্নের নাম শুনছেন না স্যার? হ্যাঁ অবশ্যই, নিট কনসার্ন তো নামজাদা, ওই নিট কনসার্নের সাথে। আচ্ছা আচ্ছা, কিছু লাগে না, নিট কনসার্ন তো নাম করা, নিট কনসার্ন নদীর ওই পারে, আর আমাদের সোহাগপুর টেক্সটাইল মিল হচ্ছে নদীর এই পারে। আচ্ছা সোহাগপুর টেক্সটাইল, আমার মনে হয় আমি সোহাগপুর টেক্সটাইল স্পিনিং এর নাম শুনি নাই, কিন্তু হচ্ছে টেক্সটাইলটার নাম শুনছি। ওদের কি স্পিনিং ইউনিট ছাড়া অন্যান্য ইউনিট আছে? জি স্যার আছে স্যার, কুরবানি গ্রুপের আন্ডারে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বুঝতে পারছি সোহাগপুরে যে ওদের স্পিনিং আছে এটা আমার মাথায় ছিল না, এই জন্য আমি ধরতে পারি নাই। ঠিক আছে, চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান স্যার ওখানে কি ওদিকে যাওয়ার আছে ওনার? না না না, ওই হচ্ছে কুরবানি গ্রুপের যে মালিক, হুম হুম, যে আব্দুল হাই সরকার, ওনার নাম শুনছেন কি? না ওনার মালিকের নাম আমি শুনি নাই। আচ্ছা, উনি হচ্ছে ওই বিকিএমই এর সভাপতি ছিল। আচ্ছা, নিট ম্যানুফ্যাকচারিং বর্তমান সভাপতি। ওনার নাম এটা, তাই ওনার তো কিছু নাকি একটা বিবৃতি দেখলাম আমি, ব্যাপারে নাম খেয়াল করি নাই কিন্তু ওনার বিবৃতি দিতে দেখছি। আচ্ছা তারপরে? তো ওই তো উনি আবার আমাদের আত্মীয় হয়। আচ্ছা, আমার আব্বুর হচ্ছে দুলা ভাই আমি, ও প্লাস সোহাগপুরে যে কাজ করতেছে সোহাগপুরে যে ডিরেক্টর, উনি আমার আমার চাচা। আচ্ছা, ওর কথা হচ্ছে এই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড আমার খুব স্ট্রং বলা যায়। আচ্ছা, আমার ফ্যামিলি ম্যাক্সিমাম মানুষই টেক্সটাইলের সাথে রিলেটেড। আই স্পিনিং এ কে কে আছে তোমার পরিচিত? একজন তো তোমার আব্বু পাওয়া গেল। আমার হ্যাঁ আব্বু আছে, দুই চাচা আছে, আরেকটা চাচা আছে, উনি হচ্ছে সরাসরি কুরবানির হেড হেড অফিসে চাকরি। আচ্ছা, তোমার আব্বু ইলেকট্রিক্যালে যেহেতু, তাহলে তুমি ওনার কাছে খুব ভালো সাপোর্ট পেতে পারো এই দিক থেকে। ইলেকট্রিক্যালের সাপোর্টটা অনেকে মানে পায় না, এই কারণে হচ্ছে কখনোই তোমার সার্ভিসিং এর জন্য অ্যাপ্রোচ করতে পারে না, শুধু এই ইলেকট্রিক্যালের সাপোর্টটা না পাওয়ার কারণে। চেষ্টা করবো স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। না স্যার আজকে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, জি বলো। যে কথাগুলি হয়তো বা বিষয়টা হচ্ছে এরকম, আমি মোটামুটি যা কথা বল মানে বইয়ে যেগুলো আছে সেগুলো মোটামুটি আমার সবই বলা হয়ে যায়, তো তুমি যখন নোট ডাউন করে নিবা এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করব, তখন একটা আশঙ্কা থাকে যে হয়তো 10 লাইন কথার সবগুলি কথাই ঠিকঠাক মতো আসবে না। তো তুমি যদি হচ্ছে এই ব্যাপারে নিশ্চিত থাকো যে হচ্ছে হ্যাঁ সবগুলি কথা চলে আসছে, তখন তুমি নিজের ভাষায় লিখতে পারো। কিন্তু আমি আবারও সতর্ক করে দিই, তাহলে কিন্তু তোমাকে একটু ঝুঁকিতে পড়তে হচ্ছে, কারণ তোমার সব কথা যদি আমি না পাই বা কিছু কথা কম পাই, তখন কিন্তু তোমাকে ওটার জন্য হচ্ছে মাশুল দিতে হবে কিছুটা। সব কথা পেয়ে গেলে সমস্যা নেই, তুমি যদি আত্মবিশ্বাসে থাকো তাহলে যেতে পারো, কিন্তু এই মানে এই আশঙ্কাটা মাথায় রেখে যেতে হবে। সেই জন্য আমি বলি তুমি যদি আত্মবিশ্বাসী হও তাহলে তোমার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে বইয়ের লেখাটা অবশ্যই তুমি কয়েকবার পড়ে নিবা। ঠিক আছে, বইয়ের লেখাটা কয়েকবার পড়ে নিলে তখন হচ্ছে আশা করা যায় যে তোমার নিজের ভাষায় লেখাটা ভালো হবে এবং লাইন বাদ পড়বে না, নয়তো কিন্তু বাদ পড়ার খুব আশঙ্কা আছে, সাধারণত সবারই বাদ পড়ে যায় এই আর কি। আশা করি তুমি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে লিভ করি।